ফাইজা বালাগাওয়ালা মিজব বেজহ ছেলে মেয়ে যদি বড় হয় বিবাহ না দিয়ে দেয় ফাইন আসা বা ইসমান ছেলে মেয়ে যদি কোনো পাপ করে ফাইন নাম আবিহে সেই পাপ তার বাপের উপরে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না ওঠ দিয়ে চলে না গরু দিয়ে চলে না মহিষ দিয়ে চলে না শুধু চলে ছাগল ছাগি ভেড়া ভেড়ি দুম্বা দুম্বি অতএব রাজ্জাক একটা নাম বলে নাক সিটকে দিয়ে চলে যে আপনি সফল হবেন না আর বেশি বললে নেতাকে নিয়ে এক এক যুগের কথা বলা আছে ভালোবাসা এখানে রাখেন যে কোনো মূল্যে আপনাকে সঠিক পথ দিব ইনশাআল্লাহ আবু সাঈদ খুদির রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আল ইসলাম বলেছেন মালা ওয়ালাদ আলাহ আলাদন ফালি হুসেন ইসমাউ কারো যদি একটা ছেলে জন্ম নেই তাহলে বাপে যেন সুন্দর নাম রাখে সাত দিনের দিন আঁকিকা দিয়ে নাম রাখতে হবে সাত দিনের আঁকে আগেও আঁকিকা চলে না সাত দিনের পরেও চলে না চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না ওঁড় দিয়ে চলে না গরু দিয়ে চলে না মহিষ দিয়ে চলে না শুধু চলে ছাগল ছাগি ভেড়ি দুম্বা দুম্বি এই তিন শ্রেণীর ছয়টা দিয়ে চলে সপ্তম দিনেই চলে তো বাপ কিভাবে পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচাবে জন্মের সপ্তম দিনে আর জন্ম হওয়ার সাথে সাথে চা পাই নবাবগঞ্জের নীতি বাতিল সারা গ্রামের মহিলারা ওই বাড়িতে যাচ্ছে কি যে ঢং পেয়েছে এও আবার তাহার পড়ে যে বাড়িতে যাচ্ছে সে আবার তাহাজ্জুদ পড়ে আজীব তাহাজুদ অবাক হতে হয় তো সেখানে গুরুত্বপূর্ণ জানাশোনা একজন মহিলা থাকতে পারে তার সহযোগিতায় না আরো একজন থাকলো সারা গ্রামের মহিলা সেই বাচ্চা ওখানে থাকবে তা তো হতে পারে না এইটা নয় জন্মের পরে সাত দিন যাবত মহিলাকে ময়লা যুক্ত কাপড় গায়ে দিয়ে ও বসে থাকতে হবে আর ঘরে ধোঁয়া দিতে হবে এইটা সব চাঁপায় নবগঞ্জের নোংরা নীতি বাচ্চা প্রসব হয়েছে গরম পানিতে গোসল করে তাজা দামি শাড়ি পরে ঘুরে ওঠাবে ধনী ঘরের মেয়ে আবার কি কি আবার ঢং সাত দিন যাবো কি মহিলাকে ওই ঘরে বসে আতর দিন মহিলাকে ঘর গো ওগুলো একটাও চলবে না সপ্তম দিনের দিন নাম রাখতে হবে মাথা নেড়ে করতে হবে ডাক্তার যা বলেছে বলেছে সপ্তম দিনের দিন বাচ্চার নাম রাখতে হবে ছাগল জবে করতে হবে ছাগল আধা মরা হোক হলে মোটা হোক আর তাজা হোক যাই হোক না কেন সব শর্ত কুরবানিতে কুরবানি মানে মোটা তাজা কুরবানি মানে দাঁত কুরবানি মানে ঝকঝকে কুরবানি মানে কান কাটা চলে না কুরবানি মানে নাক কাটা চলে না কুরবানি মানে সিং ভাঙা চলে না কুরবানি মানে ভাগে চলে না কুরবানি মানে এই কুরবানি মানে সেই নানান সুবিধার দিকে লক্ষ্য করে হলো কুরবানি আর আঁকিকে আর সাত দিনের দিন করতে হবে একটা ছাগল খালি মরতে বাকি আছে জবে করেছে সমস্যা নেই এটা হলো বাপের জিম্মেদারি এখানে নেকি হিসাব নেই আর ওটা হলো নেকির কাজ বড় বড় নেকি হয় যেসব কাজে তার একটা বড় নেকির কাজ হলো কুরবানি ভাগে কুরবানি করে গোস্তি নিয়ে গন্ডগোল করলে হবে ওই পাতা ছিঁড়ে দিবেন ওটা নয় টাকা বেশি আছে উঠ কুরবানি করবেন রাজস্থান থেকে নিয়ে এসে যদি না হয় তাহলে গরু ষাঁড় যদি না হয় তাহলে খাসি যদি না হয় তাহলে ছাগি যদি না হয় তাহলে ভেড়া ভেড়ি সবচেয়ে কম দাম সিরিয়ালে চলে আসবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সপ্তম দিনে মাথা নেড়ে করতে হবে চুল সম পরিমাণ চাঁদি হিসাব করে ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে সপ্তম দিনে নাম রাখতে হবে এটা হলো বাপের জিম্মেদারি আর নাম রাখতে হবে নবীদের নাম নাম রাখতে হবে গুণবাচক নাম নিরানব্বইটা নাম যেটা আছে আবদুল্লা আব্দুর রহমান আব্দুল সাঁতার আব্দুল জব্বার এগুলো এইসব টুনু আর লিটন এগুলো থেকে ফিরে আসতে হবে আর বাপ মাকে একটু সভ্য হতে হবে ওরা নাকি মাস্টার ডিগ্রি পাস স্বামী স্ত্রী একজন নাকি কলেজের প্রিন্সিপাল আর একজন নাকি স্কুলের হেডমাস্টার ব্যাটার নাম লিটন কিভাবে হয় এগুলো আমার বুঝে আসে না শিক্ষিত মানুষ শিক্ষার পরিচয় দিতে হবে না হলে স্কুলে ইটের খাম্বা তৈরি করার মতোই হবে নয় রবি ঠাকুরের গান বলাই হবে রবি রবি ঠাকুর বললো ও তোমার আকাশ তোমার বাতাস এখন ভার বাংলাদেশের সব ছেলে মেয়ে বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস কালিমার বাপের আকাশ আমি কোনো দিন বলিনি সরিষা সমপরিমাণ পরিমাণ একে আমি আশ্রয়ে দি যখন আমাকে সিলেক্ট কোটে জিজ্ঞাসা করলো সিলেট কোর্টে মামলা করা হয়েছিল ঠাকুরের আমি নিন্দা করেছি সেই জন্য আর সিলেট সুনামগঞ্জ কোর্টে সিলেটে ছিল পাঁচ হাজার কোটি টাকার আর সুনামগঞ্জ কোর্টে ছিল এক হাজার কোটি টাকা কি হয়েছে তা আমি ঠাকুরের নিন্দা করেছি কি নিন্দা করেছি ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস আমি বলেছি ঠাকুর ভুল বলেছে কালী বাপের আকাশ আল্লাহর আকাশ আমি নাকি কবি নজরুল ইসলামের বদনাম করেছি কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে এই গোর আজাব হতে পাইবে রেহাই তো মসজিদের পাশে যদি কবর হয় তাহলে আজান শুনতে পাবে কবর থেকে আর কবরে শাস্তি হবে না তাহলে তো সব ধনী মানুষই টাকা পয়সার ছেলেরাকে বলবে যে বেটা একটা মসজিদ করে আমার কবরটা মসজিদের পাশে দিও তো এখন নিন্দা হয়েছে তো মামলা হয়েছে আমি এখন উঠেছি তো জজ বলছে আপনি কি পৃষ্টিভির আলোচক বলে জি তা আমাকে বলছে আপনার মামলাটা খারিজ করে দিলাম প্রথম দিনে আর যখন সুনামগঞ্জ কোর্টে উঠলাম তখন জজ আমাকে বলছে এইভাবে মামলার নথিটা এইভাবে রেখে দে বলছে যে মামলা নিয়ে আপনার সাথে আমার কোনো কথা নেই আপনার সাথে আমার এমনি কিছু কথা আছে যে এজলাসে একজন হাকিম এভাবে বলতে লাগলো চোদ্দ পনেরো মিনিট এক টানা তা আমাকে উকিল বলেছে যাই বলুক আপনি মুখ খুলবেন না এরা কিন্তু হাকিম আমাদের দেশের ভাষায় বলে যে হুকুম হাকিম নড়ে তো হুকুম নড়ে না যেটা বলবে ফলাফল সেটাই হবে কাজে আপনি মুখ খুলিয়েন না আপনার কথা তো প্রতিদিনই শুনি আজকে আমার কথা শুনবেন ঠিক আছে তাই হলো তো যেটা বলছিলাম সেটা হলো এই যে সপ্তম দিনে ছেলের নাম রাখতে হবে আঁকিকে দিয়ে রাখতেই হবে জরুরি এটা হলো বাপের জিম্মেদারি ফাইজা বালাগা ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ফলেই যাববে যে ছেলের বিবাহ দিয়ে দিতে হবে ছেলে বলছে যে আমার বাপ বিবাহ দিতে চায় না ছেলের বয়স পঁচিশ তিরিশ হয়ে গেছে এখনো ইনকাম করে না সেই জন্য বিবাহ দিচ্ছে চাচ্ছে না আল্লাহ আল্লাহর নবী বলছেন বিবাহ করো টাকা বেশি হয়ে যাবে বিবাহ করলে বর কোথায় টাকা বেশি হয় তো কোন কালে চাকরি হবে কোন কালে বিবাহ করবে এ বুদ্ধি নেই ছেলে মেয়ে বড়ো হলে বিবাহ দিয়ে দিতে হবে এটাই হিসাব বাপ মাকে ফাইজা বালাগাওয়ালা মিজব বেজহ ছেলে মেয়ে যদি বড় হয় বিবাহ না দিয়ে দেয় ফাইন আসা ইসমান ছেলে মেয়ে যদি কোনো পাপ করে সেই পাপ তার বাপের উপরে হবে কত দিককার আপনি পাপ নিবেন এমনি তো পাঁচ পাঁচক তো আদায় করে না সেদিক গেছে। দোকানে বসে আড্ডা পিটেন সেটাও গেল ছেলে মেয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছে পড়ার নাম দিয়েছে কোন দিক দিয়ে আপনি জান্নাতে যেতে চাচ্ছেন আপনাকে তো মনে হয়েছে যে নৌকা আপনার একবারে সাগরে ডুবে গেছে আপনার অবস্থা কেন এরকম আপনি একটু সরম করেন না কেন যাক এবার ছেলে মেয়ে বড় হলে বিভা দিয়ে দিতে হবে লেখাপড়া করাতে হবে বাপের জিম্মেদারি বাপের কয়েকটা জিম্মেদারি চলছে মনকান্তাহু আলিদা ফা মাহফা তালিমা আদা বাহানা রান কারো যদি একটা কাজের মেয়ে থাকে মালিক যেন তাকে শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তার মানে কাজের মেয়েকে বিদ্যা শিখাতে হবে তো কাজের মেয়ে তো কাজের মেয়ে তাকেই যদি বিদ্যা শিখাতে হয় তাহলে নিজেরটা নিজের ছেলে মেয়েকে বিদ্যা শিখাতে হবে এটা বাপের জিম্মেদারি বাপ জরুরি ভাবে ছেলে মেয়েকে শিখে দিবে যে কোনো মূল্যে গার্মেন্টসে মেয়ে যেতে পারে না প্রয়োজনে মেয়ের বাপ যাবে আর একটা এখানে বলি পিতাকে লক্ষ্য করে আল্লাহ রসুল বলছেন আনফেক মিন্তা মিন্তলিক তুমি তোমার উপার্জিত সম্পদ ছেলে মেয়ের পিছনে খরচ করো আনফেক এলেক আনফেক আলা ইয়ালেক মিন তুমি যে পয়সা পাতি উপার্জন করো এটা ছেলে মেয়ের পিছনে খরচ করো তাহলে মানুষের উপার্জন এই উপার্জনীয় সম্পদটা সর্বপ্রথমে কার পিছনে খরচ হবে ছেলে মেয়ের পিছনে পড়াতে যে খরচ হবে সেটাকে বাপ মাকে বহন করতে হবে বাপ মা কিভাবে বহন করবে বাপের জমিদারি দিয়ে করবে না হয় চাকরি করে করবে না হয় ব্যবসা করে করবে না হয় দিন মজুরি করে করবে যেভাবে সহজ সম্ভব হবে বাপ ছেলে মেয়েকে উপার্জন করেই পড়াবেন এটা বাপের জিম্মেদারি প্রয়োজনে ছেলে যাবে না গার্মেন্টসে বাপ যাবে প্রয়োজনে মেয়ে যাবে না গার্মেন্টসে বাপ যাবে যতদিন পর্যন্ত বাপ বেঁচে আছেন উপার্জনের জিম্মেদার তিনি ছেলে মেয়েকে পয়সা খরচ করে পড়াবেন তিনি এইখানে কঠোরতার জন্য লড় আরো দুটা বাক্য বলেছেন তার একটা বলেছেন লা তার ফো আনহোম আশা কা আধা তুমি তোমার পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না মানে ছেলে মেয়ে সবসময় আদর দিয়ে চলবে না আদর যখন কোন কাজ করবে না তখন লাঠি দিয়েই ঠিক করতে হবে ডালারসুল আল্লাহ বলছে আল্লাহ রসুল বলছেন মুরু আউলা দেখুন অহম সাবে সিনি না ছেলে মেয়েকে সলা তাদাই করতে বলো সাত বছর বয়সে অদ্রে বহুম আলাই আপনা আশ্রে সিনি না পিটিএ সলা তাদাই করো দশ বছর বয়সে দেখেন তাহলে আমি অবশ্য তোমাকে এভাবে সাড়া দিতে পড়ে বলিনি মানে তুমি আবার বিপদে পড়ো না তার মানে এইভাবে ঠিক বলে একটু পরে তোমাকে আর একজন বলবে যে তুই যে ঠিক বললি তো তুই তো সলা তাদাই করিস না তখন তুমি অপমান হও যেটা আমি চাইনি আর যেটা আমি বলেছি পনেরো বছর বয়সের ছেলে নামাজ পড়ে না তখন তার বাপ মেচা আছে এটা আমি গ্রহণ করিনি মানে সাত বছর বয়সে পড়তে বলবে দশ বছর বয়সে পিটাবে পনেরো বছর বয়সে তাকে ভিন্ন করে দিবে ও আপনার খাবে আর সলা আদায় করবে না এটা আল্লাহ রাসুল গ্রহণ করেননি তো পিতার জিম্মেদারি আরো অনেক আছে এইটুকু শেষ করলাম মায়ের জিম্মেদারিতে চলে যায় যাবের রাজি আল্লাহ বলেন একদা আমি আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করে বাড়ি ফিরছিলাম যখন মদিনার কাছাকাছি তখন আল্লাহ রসুল বলেন এই সবাই এখানে থামো বসো আমি তখন বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তো আল্লাহ রসুল বললেন তুমি বিবাহ করেছ কুমারী না তালাক প্রাপ্তা তো যাবের বললেন আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তোলে তুমি কুমারী মেয়ে বিভাগ করলে না কেন তো যাবের বলছেন যে আমি বললাম আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে মারা গেছে নয়জন মেয়ে রেখে আকরাহ আন আমি তাদের মতোই সমবয়সের আর এক জায়গাতে এসেছে বোখারিতে খারকা তাদের মতোই কম বয়সের বোকা একটা মেয়ে পরিবারে নিয়ে আসবে এটা আমি চাইনি আমি আমার বোনদের সমবয়সের মেয়ে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে এক লে তুয়ালিমা না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে এই জন্য তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি অতয়ার দেবা না আমার স্ত্রী যেন আমার বোনদের শিষ্টাচার দিতে পারে এই জন্য আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি অতুরা জেলা না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে রাখতে পারে এই আমি তালাক বুদ্ধিমতি হুঁশিয়ার চলমান চিন্তা ভাবনা করা শক্তিশালী তাজরবাকার অভিজ্ঞপূর্ণ আমি মহিলা বিবাহ করেছি অত্যাক মালাইহীন না কোনো সময় আমার স্ত্রী যেন আমার বন্দের উপরে পাহারা দিতে পারে তাহলে মা এক ছেলে মেয়েকে বিদ্যা শিখাবে ছেলে মেয়েকে বিদ্যা শিখাবে আব্দুরা তো কিছু জানে না তো যার মা কিছু জানে না আমার মা তার মধ্যে একজন আমার মা অক্ষরই চিনতেন না আমার মা অক্ষর চিনতেন না আরবি অক্ষর কোনোরকম করে চিনল মিলিয়ে পড়তে পারতেন না আর বাংলা অক্ষরই চিনতেন না এমন কোনো দিন ফকির বাড়িতে আমাদের যায়নি মহিলা পুরুষ যাকে ভিক্ষে দেওয়ার পরে আমার মা বলেনি ফকিরকে যে আমার ছেলেটার জন্য দোয়া করিও তো অনেক ঘটনা আপনাদের জানা আছে সেগুলো ঘটনা মুখস্থ হয়ে আছে আমার মা আমরা একদিন নদীতে গোসল করছি দেরি করছি আজকে যাবো নাচল সেই জন্য নাচলের আমরা ছাত্র ছিয়াত্তর থেকে না বেরাশি সাল পর্যন্ত তো বারোটা সাড়ে বারোটার দিকে নদী থেকে গোসল করে এসেছি তা আমার মা ভাত রাত সব কিছু রান্না করে রেডি করে নিয়ে বসে আছে আমাকে বলছে দেরি করলি কেন খায় না তাড়াতাড়ি বের হ ট্রেন পাবি না আজকে যাব না না যেতেই হবে না আজকে যাব না যেতেই হবে খাবো না খাস না যা ব্যাগ নিয়ে হাঁটা শুরু করেছি তখন আমাকে বলছে টাকা নেই টাকা নিবো না নিস না খাওয়া ছাড়াই টাকা ছাড়াই চলে গেলাম আমার নরম না আর আপনি জামিয়া রোজ পাক ছেলে কি আর কে ছেলেকে মেরেছে সেই অভিযোগ আমার সামনে পেশ করেন শিক্ষককে গিয়ে বলেন যে আপনি আমার ছেলেকে মেরেছেন তাহলে সেই ছেলেকে এখানে রাখার চেয়ে না রাখা ভালো কেন আপনার ছেলেকে ওই শিক্ষক আর পড়া জিজ্ঞাসা করবে না আপনাকেও যদি আমি শিক্ষক করি তো আপনি আর জিজ্ঞাসা করবেন না আপনার বেঁধেছে আপনি আগেকার বলবেন এই যে দিলাম মতো হাড় হাডি জমা দিয়ে এই যে দিয়ে গেলাম তখন শিক্ষক একটু সুযোগ পাবে তা আমি যখন অনেক বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফে আপনাদের বাড়ি পাশে যেটা ডাঙ্গিপাড়া প্রায় দুই হাজার ছেলে মেয়ে পড়ে অনেক শিক্ষক শিক্ষিকা কর্মচারী অনেক মানুষ তো আমি যখন অভিভাবকের সামনে কথা বলি তখন বলি যে মাস্টার যদি আমার ছেলে মেয়েকে মারতে মারতে মেরেই ফেলে দেয় আমি জানা জানাজা দিয়ে মাটি দিয়ে দেবো জিজ্ঞাসা করবো না মারলেন কেন যেটা আমি জিজ্ঞাসা করব না পাতাই পড়ি না ওটা আমাদের ছেলে মেয়ে এখনো আমাদের প্রতিষ্ঠানে ছোট অবস্থায় পড়ছে ও পাতায় পড়ি না খুব ভালোভাবে জানি যে আমার ছেলে মেয়ের সাথে শিক্ষকের শত্রুতা নেই জমি জায়গা নিয়ে গন্ডগোল হয়নি দোকান নিয়ে গন্ডগোল হয়নি অতএব মেরেছে পড়া পারেনি বা কোনো সাতটা মারছি সকালে বিকালে বেটা আগে আগে দৌড়াচ্ছে আর পিছিয়ে পিছিয়ে বাপ দৌড়াচ্ছে দিয়ে বলছে তোর খুট কাঠ খোরা ফাটিয়ে দেব তোর এভাবে বলছে আর শিক্ষক মেরেছে সে দুনিয়ার পেঁচাল পাড়ছে ও বাপই নয় আমি ওটাকে বলেছি যে এরকম গার্জেনের ছেলে পড়াবো না বাপকে জোর করব আগে দেশ বিদেশের সর্বোচ্চ মানের শিক্ষক জামিয়া সালাবে ডাঙি পড়া রাজশাহীতে লক্ষ লক্ষ টাকা খরচ করছি বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ এক মাসে বেতন লাগে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আর আপনার ছেলে পড়বে না আপনি আমাকে একটা বলে নিয়ে চলে আসবেন এটা আমি চাইনি সর্ববৃহৎ প্রতিষ্ঠান আয়াতনে সর্ববৃহৎ শিক্ষা মানে সর্ববৃহৎ শিক্ষক গুণে জামিয়া সালাফিয়া আমি বলে গেলাম কালকে আপনি পরীক্ষা করবেন বাজি রেখে চেষ্টা চালাচ্ছি আর আপনি চট করে একটা কথা বলবেন সেটা আমার কাছে পছন্দ নয় আর যারা দিনী বোনেরা দিনী ভাইরা বলছে আব্দুর রাজাক সাহেব আসছেন মানে এটা আর তাফসির মাহফিল নয় চাঁপায় নবাবগঞ্জের পুরুষ নারী মনে রাখবেন আমি আব্দুর রাজাক বিনিসুব আপনার কাছের মানুষ কাছের ভাই কাছের সন্তান কাছের মানুষ দিন ধর্মের ব্যাপারে আমি আপনাকে সবচেয়ে ভালো পরামর্শ দিতে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই অতএব আব্দুর রাজাক একটা নাম বলে নাক কিনে নিতে চলে যে আপনি সফল হবেন না আর বেশি বললে নেতাকে নিয়ে আসিয়েন এক যুগের কথা বলা আছে ভালোবাসা এখানে রাখেন যে মূল্যে আপনাকে সঠিক পথ দিব ইনশাআল্লাহ ওই প্রস্তুতি আমার কাছে আছে আমি এই গ্রামের মানুষ চাঁপাই নবাবগঞ্জের মানুষ দিনের ব্যাপারে চিন্তা ভাবনা সঠিক সর্বদাই ব্যস্ত থাকি এই জন্য আপনাকে আশ্বস্ত করি মহিলা চারটা দায়িত্ব পালন করবে তাহলে সন্তানাদি মানুষ হবে এক শিক্ষা উনি জানুক আর না জানুক চেষ্টা করবেন দুই শিষ্টাচার শিষ্টাচার কী জিনিস এ বড় কেন নক বড় কেন এ মাথার চুল এভাবে খোপা করেছো কেন ওভাবে খোপা খুলো এ হাতে এভাবে মেহেদি দিয়েছ কেন এভাবে কোথায় যাচ্ছ এই কোথায় গেছিলে শিষ্টাচার কাকে বলে ওই বাড়িতে লেগেছে থুবড়া ওখানে যাওয়া হবে না ওখানে মানুষজন আছে যাওয়া হবে না শিষ্টাচার শিষ্টাচার বলতে অন্তত ও যেটুকু বুঝে সেটুকু চেষ্টা করবে সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে সালাম দিয়ে বাড়ি থেকে বের হতে হবে কাপড় মাথায় দিয়ে বাড়ি দিয়ে বের হতে হবে মেয়ে মানুষ মানে পাঁয় জামা পড়বে জাঙ্গে হাফ প্যান্ট নয় যেদিন হাঁটতে পারে সেদিন থেকে মেয়েটা পাঁয় জামা পরবে সেদিন থেকে মাথা একটা দিয়ে চলবে ছোট থেকেই তাকে ধর্মীয় লেবাসে গড়ে তুলতে হবে নম্র ভদ্র করার প্রাণপণের চেষ্টা করতে হবে মা হিসেবে শিক্ষা ও শিষ্টাচারে সরিষা সম পরিমাণ পিছে উঠতে পাবে না ওই যদি উলা ডঙ্গির মতো এই দিকে হাঁটে একবার ওই দিকে হাঁটে একবার একবার ইষ্টা জালসা দেখে তো তার মেয়ে কি শিখবে এগুলো দিয়ে একটা পরিবার গড়া যাবে না মাকে আগে সুন্দর সংশোধন হতে হবে তাহলে পরিবার সুন্দর হবে এক শিক্ষা দুই শিষ্টাচার তিন চিরণী মানে সাজগোজ করে রাখা বাচ্চাকে পরিপাটি করে রাখতে হবে এলোমেলো রাখা যাবে না বাচ্চার পায়জামাটা জামাটা পরিষ্কার নেয় এটা রাখা যাবে না বাচ্চার গায়ের জামাটা পরিষ্কার নেই এটা রাখা যাবে না ঝকঝকে করে পরিষ্কার করে রাখতে হবে এটা মায়ের জিম্মেদারি মা যখন বাচ্চাটা জামাকে জামাটা গায়ে দিবে বাচ্চার তখন কোন হাত আগে ঢোকাবে ডান হাত আগে ঢোকাবে বিসমিল্লা বলে জুতা পরানোর সময়তে মা কোনটা জুতা পরাবে ডানটা মা যখন খুলে নিবে তখন কোনটা খুলবে বামটা মা যখন শুইতে যাবে বিছানে তখন দরজা বন্ধ করবে বিসমিল্লা বলে জ্বালানা বন্ধ করবে বিসমিল্লা বলে খাদ্যের পাতিল তরকারির পাতিল ভাতের পাতিল আটার পাতিল সব ঢেকে রাখতে হবে আল্লাহ রসুল বলছেন কতগুলি বালা মুসিবত রাতে চলে সেইগুলো খোলা খাদ্যের ওপর মধ্যে ঢুকে যায় সেইগুলি যদি কেউ সকালে খায় তাহলে সে অসুস্থ হয়ে পড়বে এটা আল্লাহ রসুল বলছেন বোখারি মুসলিমের হাদিস জরুরি বাতি ছাড়া বাল্ব জরুরি বাতি বাল্ব ছাড়া সব অফ করে শুইতে হবে টয়লেটে বাল্ব জ্বলছে ওটা অফ করতে হবে আগ্নেয় অপ্রয়োজনীয় বাল্ব আছে সেটা অফ করতে হবে ঘরে বাল্ব চলছে অপ্রয়োজনীয় সেটা বাল্ব অফ করতে হবে যেটা জরুরি খুব রাতেও লাগবে সেটা ব্যতীত সব অফ করে ঘুমাতে হবে অফ করার সময় বিসমিল্লা বলতে হবে অফেউ স্যারা যাক মজকরুল্লাহ বাতি অফ করো বিসমিল্লা বলো এখন মা যে কি দিয়ে বুঝলো শিষ্টাচার মা তো কোনোদিন শিষ্টাচারের কথা তার মায়ের মুখে শুনেনি এইভাবেই শ্বশুরবাড়ি এসেছে দু বছর এক বছর পরে সন্তান হয়েছে মায়ের কাছে লাহের হয়ে গেছে ছয় মাস লাহরে থেকেছে ছয় মাস লাহের ক্ষয় হিসাব ওই পড়াই বাতিল বউ নিয়ে এসেছো বাড়িতে রাখবা শ্বশুরবাড়ি যাবে তুমিও যাও সকালে যাবা বিকালে ফিরে আসবা শ্বশুরবাড়ি দূরে হলে আজ যাবে কালকে চলে আসবা আর যদি নিকটে হতো সকালে যাওয়া বিকালে ফিরে আসবা শ্বশুরবাড়িতে বউ রাখার কোনো সুযোগ নেই শ্বশুরের কাছে কোনো কিছু নিতে হবে না ফার্নিচার হোক খাট খাটলা হোক চকি বাক্স হোক নিয়ে থাকলে চব্বিশ ঘন্টার মধ্যে ফেরত দিবা এই হিসাব নয় কাপুরুসে বসবাস করিও না দিন মজুরি করে খাও সেটাই ভালো এই ছেলে মানুষের বাড়িতে কাজ করে খাওয়া ভালো শ্বশুরের কাছে কিছু নিতে হবে না এর নাম যৌতুক টাকা পয়সা দিয়ে বিবাহ করতে হয় টাকা পয়সা নিয়ে নয় তাহলে চারটে জিনিস থাকলো সাজগোজ করে মেয়ে রাখতে হবে আর চার নম্বরটা হলো পাহারাদার আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের ওপরে কি পাহারাদার শিক্ষা দিবে মা শিষ্টাচার দিবে মা সাজগোজ করে রাখবে মা পাহারা দিবে মা এতটু হলো মায়ের কাজ হাদিস বোখারি মুসলিম আপনি মহিলা মানুষ দু একজন আছেন আপনার কথা একটু বলি রাসুল সাল্লাহ আল সাল্লামকে হাকিম ইবনে মবে আল কোসাই এসে বলছেন যাওজাতে না আমাদের স্ত্রীরে আমাদের কাছে কি পায় আমরা তাদের কি করতে পারি কি হক রাখে তখন আল্লাহ রসুল বললেন তায়েমতা যখন খাবা তখন খাওয়াবা যখন পড়বা তখন পড়াবা অলা কাব্যে কটু কথা বলব না অলা তাজের বিল অঝা মুখের ওপরে মারবা না অলা ফিল বাইতে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না কোথাও থাকতে না শ্বশুর বাড়ি খালার বাড়ি নানির বাড়ি সব বাড়ি নিষেধ জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ির বাইরে যেতে পাবে না এক ভালো মানের আপনার ক্ষমতা অনুযায়ী খেতে দিবেন দুই ভালো মানের আপনার ক্ষমতা অনুযায়ী কাপড় দিবেন তিন গালি অকথ্য ভাষা কটু ভাষা বলা নিষেধ এদিক দিয়ে তো আমাদের চাঁপায় নব লোকজন অনেক পিছনে একটুতে কম বেশি হলে গালি দিয়ে বসে মুখ খারাপ করবেন না চার কোনো সময় যদি মারাই লাগে হালকা মুখের ওপরে মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না মহিলারা আপনাদের একটা কথা বলে আজকের আলোচনা শেষ করি আল্লাহ রসুল বললেন যে মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক এই যে সল্লাত খাম সাহা যখন পাঁচ অক্ত সলাত আদায় করতে পারবে দুই সমাত সাহারাহা রমজান মাসে শ্যাম পালন করবে তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলবে কথা আপনার মুখস্থ আছে একাধিক দিন শুনেছেন এ কথাই ঠিক এর পরেও আমি বলছি আমল না করলে ভুল তো আপনার মানতেই হবে স্বামীকে মেনেই চলতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও সংসার ভালো করে শান্তি তৃপ্তিতে চালাতে হলে স্বামীকে মেনেই চলতে হবে আপত্তি ছাড়াই আর অত অভিমান করা হবে না এই দিলা না সেই দিলা না কোনো অভিমান নেই অভিমান হলেই শয়তান সুযোগ পাবে তখন সংসারটার ক্ষতি হবে অভিমান নেই যা দিবা তাতে আমি খুশি যেভাবে চালাবা পাপ না হলে সেভাবে চলতে আমি রাজি আর শেষেরটা হল এক পাঁচাত্তর শলাখ দুই রমজান মাসে সেম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া এই চারটা কাজ যদি আপনার থাকে জান্নাতের সব দরজা খোলা যদি স্বামীর সাথে গন্ডগোল হয়ে থাকে আজকে ঠিক করে নেন যদি অশ্লীল কাজে লিপ্ত হয়ে থাকেন আজকে রাতে উঠে দূরে কাজ চলাতাদাই করে কান্নাকাটি করে হাত তুলে আল্লাহকে বলেন আল্লাহ মেনে নেওয়ার জন্য প্রতিক্ষমান আছেন সম্মানিত দিনী ভাই বোন পরিবারের জন্য আপনাকে পরিবারের উপরে আপনাকে সচেতন হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি এই ছেলে কথা বলার সময় কোন কথা যখন সবাই মিলে বলে উঠো তখন যেই কথাটা বলা হয় সেই কথাটার মান কমে যায় যার কারণে মুখ বন্ধ করে গুরুত্বপূর্ণ কথা শুনতে থাকতে হবে আমরা যেন করান থেলা হাতে অভ্যাসী হই আর কোরআন যেন আমাদের বিচারের মাঠে বিপক্ষে না যায় যা হবে আমাদের জন্য ভয়াবহ কারণ রাজশাহী চাঁপাই নবমজের মানুষ হিসাবে আমরা প্রায় মানুষই কোরআন মাজিদ পড়তে পারি কমবেশ যেভাবেই হোক না কেন আমাদের দেশে মক্তব্য চালু আছে মক্তবের ভিত্তিতেই আমরা কোরআন মজিদ পড়া শিখে থাকি যেভাবেই পড়তে পারি না কেন কষ্ট করা হলেও পড়ার চেষ্টা করব। রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে কষ্ট করে আটকে আটকে কোনোরকম করে কোরআন মজিদ পড়ে তার জন্য ডবল নেকি রয়েছে কাজেই আমি ভালো করে পড়তে পারি না কে আমার নিন্দা করে এই হিসাব ভুল যে নিন্দা করে তার ভুল আর যারা বলেছে যে কোরআন না বুঝা পড়া হবে না ওও বুঝে না যে কোরআন না বুঝা পড়া হবে না যে বলেছে সেও কোরআন বুঝে না আর যারা পৃথিবীতে বড় বড় বিদ্যান কোরআনের বাক্যা লিখেছেন তারাই অনেক জায়গাতে অস্পষ্ট রেখেছেন তার বুঝকে তা আমাদের চাঁপাই নবগঞ্জের পাড়ার একজন মাওলানা কিভাবে বলল যে কোরআন না বুঝে পড়া হবে না এগুলো হয়তো বা কেউ কাউকে বলে মুখে মুখে চলে এমনটাই হয়ে থাকে তো আজান হোক এখানেও আজান হলে আমরা আজানের উত্তর দিব দু এক মিনিট থেমে তারপর আমরা কিছুক্ষণ কথা শুনে আমরা আমাদের আলোচনা শেষ করব করবো তো এখানে একটা ভুল ধারণা যেন আপনাদের মধ্যে থেকে সরে যায় সেটা হলো এই যে কোরআন ভালো করে পড়তে পারে না তাই গুনাহ হবে এইটা ভুল কথা কোনো রকম করে পড়ছে তার ডবল নেকি হবে এটাই ঠিক হাদিস তো বোখারে মুসলিম আর বুঝুক আর না বুঝুক সবাকে কোরআন মাজিদ পড়তে হবে অক্ষর প্রতি দশ নেকি পাবে আর আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত দয়া আছে কোরআন মাজিদ তেলাওয়াতে অভ্যাসী হতে হবে জরুরি চারটা কাজ থাকবে স্মরণীয় তার একটা হলো পাঁচ অক্ত সলাক একটা হলো হালাল রুজি একটা হলো কোরআন তেলাওয়াত আর একটা হলো দুইজন বসে আড্ডা না পিটা গল্প না করা যেখানে গল্প হয় আড্ডা পিটা হয় সেখানে বদনাম গিবাদ হয় আর এখন তো রাস্তাঘাট দোকানপাট বদনাম গিবাদ দিয়ে ভরা একজন আর বিরুদ্ধে কথা নির্দিধায় বলে যাচ্ছে কেউ কাউকে পরোয়া করে না আর এখন তো মরব্বিদের মানতে হবে একে মানতে হবে ওকে মানতে হবে এই জিনিসটা উঠে গেছে আর আল্লাহর নবীও বলছেন আবু মুসা আসারিকে কেই পাবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এদা অব্দি তুমি হোসালাত মিনার নাস যেদিন তোমরা থাকবে আগাছার মাঝে মানে সমাজে কোনো ভালো মানুষ থাকবে না দুই একটা কেউ কারোর কথা মানবে না তখন আল্লাহ রসুল বলছেন যে মানুষের ভিতরে মতবিরোধ হয়ে যাবে এরকমভাবে সুম্বা সাব্বাকা বাই না আসা বেহি আঙ্গুলগুলিকে ডান হাতের বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে বললেন এই দেখো ডান হাতের আঙ্গুল যেমন বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে গেল। মানুষের মাঝে মতবিরোধ সেভাবে ঢুকে যাবে কেউ কাউকে মানবে না মারা যাতে লহু দল আমানা। কোনো আমানতদারি থাকবে না আর কোনো আদা অঙ্গীকার থাকবে না কেউ কাউকে মানবে না সেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে তো সাহাবে বললেন বলেন আপনি বলেন কি করতে হবে তখন আল্লাহ রসুল বললেন সেদিন আলসেম লেসানাক মুখান বন্ধ রেখো মুখ ব্যবহার করিও না রাস্তাঘাটে দোকান বাড়িতে থাকিও জরুরি প্রয়োজন ছাড়া যায় না খুজমা তনকেরও যেটা স্পষ্ট ভালো বুঝতে পারছো সেটা নিও আর যেটা বুঝতে পারছো না সেটা ছেড়ে দিও এই কথা বললেন আল্লাহর নবী যেদিন সমাজের অবস্থা এমন হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তো বলেন কি করতে হবে তো তাহলে আমি বলি মুখ বন্ধ রেখো রাস্তাঘাট দোকান যেখানে সেখানে ব্যবহার করিও না দুই বাড়িতে থাকো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায়ও না সুন্দর করে এসার সলা তা আদায় করে টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছে আর তাহার যুদ পরে তার গল্প করছে এটা হলো মানা এগুলো কথা সংক্ষিপ্ত দিয়ে একটা কথা পরিবার আল্লাহ বলেন তালা না পৃথিবীর মানুষ তোমরা জাহান নাম থেকে তোমাদের বাঁচাও আর পরিবারকে বাঁচাও তার মানে একটা মানুষ নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে কলা কৌশল তার কাছে আছে পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে তার কলা কৌশল তার কাছে আছে যেটা আল্লাহ আল্লাহতালা দিয়েছেন যেটা রাসুল সাল্লি সাল্লাম বলেছেন নিজেকে জাহান নাম থেকে বাঁচাবো কিভাবে তার একটা হাদিস না আমের রাজি তালা তালাহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে আলজেম লেসানা মুখখান বন্ধ রেখো জাহান নাম থেকে বেঁচে যাওয়া ওয়ালিয়াসা বাইত বাড়িকে প্রশস্ত করো জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে যায়ও না তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া তিন অবকালা খাতিয়াতে পাপের জন্য কাঁদো তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া কয়টা হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর পথ তিনটে একটা হল মুখ বন্ধ রাখা দুটা হলো বাড়িতে থাকা তিনটা হল পাপের জন্য কাঁদা এতে আল্লাহ রসুল বলেছেন লাইলে দ্য রজলুন নারা বাকামিন খাসিয়াত এল্লাহ তাই লেদার গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁধে যে সে জাহার নামে যাবে না তেমন গাভীর ওলান বাঁধ থেকে হাত দিয়ে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁধে যে সে জাহান্নামে নামে যাবে না তেমন এ আলোচনা যেদিন আমরা দেখব নেটে বা কোনো সময় আল্লাহ আল্লাহ ভীতি তখন এখানে বিস্তারিত দেওয়া আছে ওখান থেকে এটুকু বলা হলো তাহলে নিজেকে বাঁচানোর পথ পেলাম তিনটে পরিবারকে বাঁচাবো কিভাবে তো পরিবারকে বাঁচানোর জন্য রাসুল সাল্লাহ সাল্লাম পরিবারের বাপমা স্বামী স্ত্রী দুইজনকেই বললেন বললেন ও রাজুল ও রাইন ও যে বাড়ির মালিক বাপ সে বাড়ির পরিবারের মালিক তাকে পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অলমারত রায় যে দেহি আর যে বাড়ির মালিক মা গিথাইন ও লোকের স্ত্রী এ হলে বাড়ির মহিলা মালিক একে তার মালিকানা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তাহলে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে সম্পর্কে আর আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে আপনার বাড়ি এবং আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী দেখেছে কি না না ডঙ্গির মতো এই বাড়ি ওই বাড়ি গেছে ওই নাকি ওর বাপ ওই নাকি তার দাদা ওই নাকি তার চাচা না সাথে নিয়ে পর্দা লাগে না ওটা তো আমার চাচা এটা তো চাঁপাই নব সবাই আমরা জানি ধর্ম তো এখানে পাগল হয়ে আছে সবাই বিবাহে থোবড়া করে থোবড়া শব্দ হারাম সে কথা তো আমি আগে বলেছি থোবড়া শব্দ ব্যবহার করা যাবে না মানে সমাজের লোক বিশ বছর পরে বলবে কেউ যদি বলে যে থোবড়া বিবাহের তাহলে আর বলবে থোবড়া কি জিনিস গো তখন আরেকজন বলবে তাহলে বাংলা ডিকশনারিতে দেখো কি যে এটা মানে তো বলছিলাম চাঁপাই নবীপগঞ্জের বোধি বিধি নিয়ম নীতি বিবাহের ব্যাপারে খুবই খারাপ যা একাধিক দিন বলা আছে কথা প্রসঙ্গে ওইটুকু নিয়ে এসে অবগত করালাম মাত্র তবে এগুলি থেকে ফিরে আসতেই হবে যে কোনো মূল্যে আমরা সামাজিকভাবে এই গ্রামেই থেকেছি তো এগুলো আমি কোনো দিন প্রয়োজন মনে করিনি আর পরিস্থিতি আলহামদুলিল্লাহ আমাকে কোনোদিন কেউ ঘায়ালও করতে পারেনি পরিস্থিতির কাছে আমি আমার জীবনে কোনোদিন নত হইনি সবাই যখন মাস্ক ব্যবহার করতে লাগলো তখন আমি বললাম যে মাস্ক ব্যবহার করে ভাগ্য বাড়াতে আমি আব্দুর রাজা বিন রাজি নই পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আমার ভাগ্যে লেখা থাকে যে করোনায় আমি মারা যাব আর এখন যদি আমাকে পাথরের মধ্যে ঢোকানো হয় করোনা পাথরের মধ্যে যাবেই আর যদি করোনা সেদিন না লিখা হয়ে থাকে যার করোনা হয়েছে তার গায়ের সাথে যদি আমি গাও লাগিয়ে রাখি মরা পর্যন্ত থাকি তো আমাকে করোনা ধরবে না আমি ভাগ্যকে এভাবে বিশ্বাস করি ওই নত হওয়া প্রয়োজন মনেও করিনি পরিস্থিতি বাধ্য করতে পারিনি তো বলছিলাম পরিবারকে কীভাবে বাঁচাবেন তাহলে পরিবারের মালিক চিন্তা করুক তা আগে পরিবারের মালিক নিয়ে দুই তিনটা কথা বলি তার এইটা হল প্রথম যে বাপ তার স্ত্রী তার ছেলে মেয়েকে দেখবে কীভাবে দেখবে ছোট্ট করে বলি